দোকানের অ্যাড্রেসটা বলে দেবে একটুখানি। 77/35 কংকর্ড অ্যাপার্টমেন্ট 2 নিয়ার রাজেন্দ্র সিটি স্কুল। তো এটা কি মাস্টারপাড়া? মাস্টারপাড়া। আর দোকানটা কত বছর হয়েছে? এইখানে তো আমরা আছি 6 বছর মতো। আচ্ছা, তার আগে কোথায় দোকান ছিল? নগরে 22 বছর। কোনগরে কোথায়? সাদুর গলিতে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো চিকেন শেফালে। সো এই প্রথমবার আমি কন্যাগড়ে টেস্ট করলাম এত সুন্দর একটা চিকেন শেফালে। এর আগে কন্যাগড়ে খেয়েছিলাম, কন্যাগড় বাটার মোড় একটা দোকানে পাওয়া যায়, কিন্তু এর মতো নয়। সো দেখতে পাচ্ছ আজকে আমি কন্যাগড়ে যাব। তো যাওয়ার জন্য আমার গাড়ি বেরিয়ে পড়েছে, এই যে আমার গাড়িটা। সো যাওয়া যাক। আজকে ডেস্টিনেশন হলো কন্যাগড়। সো বারামন্দিরে গিয়ে একটা দাদাকে পিক আপ করবো, তারপর চলে যাবো একটা চাইনিজ দোকানে। আজকে চাইনিজ কিছু টেস্ট করা যাক। সো তোমরা রেডি থাকো নতুন একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে। আজকে আমি চলে এসেছি চাইনিজ খাবারের দোকানের সামনে। আজকে আমার সাথে যাবে আমার একটা দাদা, এই যে দেবাশিস দা, আজকে আমার সাথে ভিডিওতে থাকবে। দেবাশিস দা আমার সাথে অনেক দিনের ইচ্ছে ছিল যাবে। তো দাদা তো কোনো টাইম হয় না, দাদা প্রচণ্ড ব্যস্ত, কি করবে। তো দাদা আজকে যাচ্ছে। তো দাদা আজকে আমার সাথে যাওয়ার জন্য এক্সাইট কেমন? ভালো ভালো। তো চলো আজকে একটা চাইনিজ খাবারের দোকানে যাব, এটা কন্যাগড়েই। সো অনেক কিছু, হ্যাঁ তো বলো তুমি। ভাই আমাকে চাইনিজ দোকানে নিয়ে যাচ্ছে এখন। সো দাদা যাচ্ছে আজকে, সো ওইখানে যাওয়া হোক। তারপর তার আগে তো জানার ইচ্ছা যে আমি কে, তার আগে বলি আমি শম্ভু, তোমরা দেখছো টাইম পাস ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঙালির কাছে খাওয়াটা ইমোশান। সো আমরা বাঙালিরা কিন্তু অনেক কিছু খাওয়া পছন্দ করি। তো তার জন্য আজকে আমি কন্যাগড়ে আবার সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। কন্যাগড়ে আজকে অনেকদিন পর চাইনিজ খাবারের কিছু টেস্ট করব। সো বাঙালিরা ভুরি ভোজ না করলে হয় না, সো বাঙালিরা খেতে ভালোবাসে। সো চলো দেখা যাক। সো আমি ফাইনালি চলে এসেছি মনসাতলা মোড়ে। তো মনসাতলা মোড় থেকে সোজা এইদিকে যেতে হবে, এইদিকে চাইনিজ খাবারের দোকানটা, আর এইদিকে এসে আমাদের কন্যাগড় স্টেশন। স্টেশন থেকে তোমাকে আসতে হবে মনসাতলা মোড়, আর এটা হলো আমাদের জিটি রোড। জিটি রোড থেকে সোজা আসতে হবে, এই যে এখান থেকে যেতে হবে এইখানে সেই চাইনিজ খাবারের দোকানটা, চাইনিজ মোমো ক্যাটার। সো ফ্রেন্ডস যাওয়া যাক, তোমাদের দেখাবো দোকানটা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। সো চলো যাওয়া যাক। দেবাশিস দা একটু দাঁড়া না, কাউকে জিজ্ঞাসা করে নি। ও দাদা শুনুন না, বলুন। বলছি এখানে আমাদের দার্জিলিং মোমো ক্যাটারের একটা দোকান ছিল, সো দোকানটা কোথায় একটু বলবেন? এই গলির মধ্যে ঢুকে এই দোকানটা, এই দোকানটা, হ্যাঁ সামনের দোকান। ও আচ্ছা দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাত পাত মেলান, থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সো তোমরা দেখতে পাচ্ছ দোকানটা,
দার্জিলিং মোমো ক্যাটার। আমি সেখানে চলে এসেছি চাইনিজ কিছু খাবার টেস্ট করতে। তার আগে আমি নিয়ে নিয়েছি এই যে দেখছো শেফালে, ঠিক আছে, তারপর নিয়েছি চিকেন মোমো, এই যে স্যুপটা, তো চিকেন স্যুপ, চিকেনের স্টাফিং প্রচুর অনেক আছে তো দেখতে পাচ্ছ। তারপরে নিয়ে নিয়েছি এই যে দার্জিলিং স্পেশাল নুডল। সো এখানকার বিখ্যাত হলো শেফালি আর এই যে চিকেন মোমো। সো চিকেন মোমোর সাইজগুলো দেখতে পাচ্ছ, দারুণ সাইজ, 7 পিস দিয়েছে। সো খাওয়া যাক, শেফালিটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখতে পাচ্ছ ভেতরে স্টাফিংগুলো, মানে পেঁয়াজে আর চিকেনের স্টাফিংটা পুরো আছে। সো খাওয়া যাক। তার উপর থেকে দিয়ে দিয়েছে চিলি চিকেন এর স্যুপ। এরকম শেফালি একবার টেস্ট করেছিলাম পণ্যগড়ে, সেটা আমাদের বাটার মোড়ে একটা দোকানে বিক্রি হয়, তার তুলনায় অনেকটাই ভালো দার্জিলিং মোমো ক্যাটারারের। আমার তো খুব ভালো লেগেছে। এবার আমি চিকেন মোমোটা টেস্ট করবো। চিকেন মোমো দেখতে পাচ্ছ দারুণ সাইজ, তোমাদের দেখিয়ে নেবো স্টাফিংটা। দেখো পেঁয়াজের পরিমাণ বলতে গেলে নেই, শুধু চিকেনের পরিমাণ আছে। এখানকার মোমোটা প্রচণ্ড বিখ্যাত। সো এই মোমোটা খাওয়ার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। সো আজ ফাইনালি আমি চলে এসেছি চিকেন মোমো খাওয়ার জন্য। সো খাওয়া যাক চিকেন মোমোটা, এই যে স্যুপটা। খাওয়া যাক মোমো সাইজটা। এটা আমার একটা দাদা, তো এবার সে টেস্ট করবে, তুমি খেয়ে বলো কেমন লাগছে। এই যে স্পেশাল জিনিস দার্জিলিং স্পেশাল নুডলস, আমার নুডলস খেতে প্রচণ্ড ভালো লাগে। সো আমি তার জন্য এখানে চলে এসেছি, আমি স্পেশালিস্ট এই জিনিসটা খাওয়ার জন্য এসেছি। আর শেফালি তো কোনো করে কোথাও পাওয়া যায় না, সো এখানে পাওয়া যায়। তোমার কেমন লাগছে বলো, একটু দেখে বলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। সো টাটা।